সুলতান আহমেদ সৃষ্টি ও কাদেরিয়ার রহমতুল্লাহ রাজ 30তম অরুষ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত এলাকাবাসী আশেখানে জারেখান দেখেন পদ্মার আড়ারে মা ও বোনেরা আসসালাম আলাইকুম। আজকের এই এত সুন্দর একটা মাহফিল অনুষ্ঠিত হওয়ার জন্য যেই যারা আজকে এত পরিশ্রম করেছেন উরস কমিটির ভাইরা, যা প্রশংসার দাবিদার। বিশেষ করে এলাকার মুরব্বিয়ানরা, এলাকার চেয়ারম্যান মেম্বার গুণীবলী ব্যক্তি যারা, যা খালেক মামা কিছুক্ষণ আগে ওনাদের নাম বলে গেছেন, এখন যদি আমি সম্পর্কে নামগুলি বলতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, তাই আমি ওনাদের কাছে ক্ষমা চাইছিনি। প্রয়োজনে খালেক মামা আবার আপনাদেরকে নাম প্রচার করবে। এখন তো সময় স্বল্পতা, যার জন্য বলতে একটু সময়ের ঘর। এখানে আমি আসছি আজকে আল্লাহ এক অশেষ রহমত। গত বছরে, এর আগের বছরে, এখানে প্রতি বছরই ডক্টর কুসুমুদ্দিন উনি এখানে তফসির করে যান। বড় দুঃখের সাথে বলতে হয় গত বছর 22শে ডিসেম্বর উনি আমাদের এই দেহ এখান থেকে চির বিদায় করে পরম করুণাময় আল্লাহর দরবারে চলে গেছে। ওনার জন্যে আমরা তার জন্য একটু রুহের মাগফিরাত কামনা করি। পরিশেষে বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, আমি সামান্য একটা যদিও একটা কথা বলি। যদি ডক্টর কসিমুদ্দিন সাহেবের ওনারই একটা ছোট্ট একটা যদি আপনারা অনুমতি দেন তাহলে ওনার একটা ছোট্ট একটা গল্প বলতে পারি। ডক্টর কসিমুদ্দিন উনি কিন্তু একজন শিক্ষিত লোক, পিএইচডি প্রাপ্ত লোক, অথচ উনি কেন আজকে এই শাহসদার ল্যান্ডটার দরবারে ওনার চরণ পাশেই শুয়ে আছেন, এটাও একটা ভাবার বিষয় আছে। এখন আমি, তখন আমি অনেক ছোট ছিলাম, প্রায় 6 কি 7 বছর বয়স হবে। একদিন আমার আব্বা শাহ সুলতান আহমেদ আর আমি রমনা পার্কে বটমূলে শাহ আকবর শাহ রহমতুল্লাহর মাজার আছে ওখানে একটা, সেখানেই থাকতাম আমরা। বিশেষ করে ঢাকা শহর আসলে সেখানে থাকতাম, আর তা নাহলে আমরা সবসময় আমরা পাহাড়ি অঞ্চলে যেখানে গিরিপথ লোকালয় কম সেখানেই আব্বার সাথে আমি সবসময় থাকতাম। তো যখন আমরা, আমি এখন আমার আব্বা সেখানে শুয়েছিলাম, হঠাৎ করে রাত্রে তখন 11টা কি 11:30 দিকে হবে, শীত কনকনে শীত, অথচ শীতের কোনো অনুভব নাই। আব্বার সাথে আমি যতদিন ছিলাম শীত কাকে বলে আমি জানি না। যাক, ওটা বলতে গেলে এটা পরের আরেক দিকে চলে যাচ্ছে। তা আমি যেটাই বলতে চাইছি ডাক্তার সাহেবকে নিয়ে, যে উনি কেন এত কিছু থাকতে এই তরিকার লাইনে আসলে, এটা এটা আপনাদেরকে একটু জানাই। যখন আমরা দুজন শুয়েছিলাম, ডাক্তার সাহেব একদিন হাঁটতে হাঁটতে আসলো, তা আমি ঘুমিয়েছিলাম, আব্বা তো ঘুমায় আবার উঠে কত ওনার কাজ উনি করে। তো উনি একটা গাছের একটা লাঠি দিয়ে এরকম ঘুরে লাড়াচাড়া করতেছে, তো লাড়াচাড়া করতে করতে তো হঠাৎ করে আব্বার পাশে এসে গেছে। আব্বাকে জিজ্ঞেস করতে, এই আপনারা কারা? তা আমার আব্বা বলল যে আমি, আমরা, আমি আমার ছেলে খোকন শুয়ে আছে। ও আচ্ছা। তারপরে বসল, আমি কি বসতে পারি? আব্বা হেসে দিল, আচ্ছা ঠিক আছে বসেন। বসবে কোথায়? কিন্তু জায়গা নাই। তখন আব্বার একটা চাদর আছিল, সেই চাদরটা কি করলো, বিছাই দিল। বিছাই দেওয়ার পরে এখানে বসেন। তা আমি এখানে বসবো? হ্যাঁ আপনি বসেন। বসার পরে ওনার মুখের কথা যেটা আমি পরে শুনতে পারছি, যে মনে হয় আমি একটা রাজ সিংহাসনে বসে আছি। যাক, ওই বসার পরে দুজন মত বিনিয়োগ করার পরে তখন বলতেছে যে আপনারা কি কোনো খাওয়া দাওয়া করছেন? তা আব্বা বলল, না আমরা খাইনি, আমরা আজকে 6-7 দিন ধরে কিছু খাইনি, আমি এবং আমার ছেলে খোকন কিছু খাইনি। তা আপনাদের খিদা লাগে নি? খিদা লাগছে, ওটা আমরা বন্ধ করে রাখছি, আর এমনি চা রুটি যে যেতে দিছে সেটা খেয়েছি। তা আচ্ছা, তাহলে কি ভাত খাবেন? তখন বললো যে আচ্ছা খাবো, তাহলে আমার সাথে একটু কষ্ট করে আমার বাসা যাবেন। আচ্ছা ঠিক আছে চলেন যাই।
তা আমাকে কি হলো উঠাইলো, উঠাই ক চলো খোকন যাই ওনার সাথে যাই। তা আমিও জিজ্ঞেস করলো কোথায় যাবো এত রাতকে, ক চলো ভাত খেয়ে আসি। তা আমি কী করলো আবার একটা ব্যাগ ছিল, ব্যাগটাকে কান্দে করে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে ওনার স্কাডনের বাসায় গেলাম। স্কাডনের বাসায় যাওয়ার পরে আমি কিন্তু সংক্ষেপে বলতেছি, পরবর্তীতে আবার যদি সময় পাই আমি বেশি বলবো, যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া এক পর্যায়ে আমরা এখানে শুয়ে পড়লাম। শুয়ে যাওয়ার পরে সকাল হওয়ার পরে ডাক্তার সাহেবকে বিদায় নিয়ে আমরা চলে আসতাম। আসার পরে এরকম পর্যায়ক্রমে ডাক্তার সাহেব এমন একটা ইয়ে হয়ে গেলো যে সবসময় উনি আব্বার কাছে যেত, এমন একটা হয়েছে যে ওনার যে চেম্বারও অনেক সময় যেতেন না বা অফিসে ঠিক মতো করতেন না। তো এই অবস্থায় তো আব্বা তো একটা বিরক্ত ফিল করছে। তো আব্বা বলতেছে তুমি এখানে আপনি আব্বা আবার ডাক্তার সাহেবকে আপনি করে বলতেন যে আপনি এখানে কেন বারবার আসেন। তো আমি এখানে এসে শান্তি পাই। তো শান্তি পান মানে শান্তিতে আরও অনেক জায়গা আছে, আরও অনেক জায়গা আছে, এখানে তো আমার তো অসুবিধা হয় কেন আমি এখানে যাই। ডাক্তার সাহেব আবার একটু জিদি লোক ছিলেন, কেন আমি আপনার এখানে বসবো, আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে বসেন। তো বসার পরে আরেকদিন উনি যাওয়ার পরে তা আমার বলতে সাব্বাই আচ্ছা তোর এখানে কেমন লাগে। আমি তো না আমার তো কোনো অসুবিধা নেই, ডাক্তার সাহেব যে এইভাবে আসে তা আমার তো ভালো লাগে না, আমি তাহলে আমি কী করবো, এটা আপনাদের ব্যাপার, আপনারা যেভাবে এটা করেন। কয় দেই ডাক্তার সাহেবকে গ্রামের ভাষা বলতে কয় দেই ডাক্তার সাহেবটা কিন্তু খেলাই দাঁড়িয়ে কিনা আমি তো দেখেন তাহলে। তো এরপর দিনই ওই দিন ছিলেন আবার রোববার না জানি যাক ভাতটা আমার তো খেয়াল নেই। তা আসার পরে তো দুপুরে এগারোটার দিকে আসে সেদিন অফিস টফিস না করে এসে পড়ছে, কারণ আইসাই পুরা সুট পরা আইসাই আব্বার কাছে এসে বসে বসার পরে বলছে কী রে তুই আবার আসছিস, একবার তুমিও বলতে আবার আবার আসেন। তো আমার ভাল লাগে না, আমার অফিস টফিস কিছু ভালো লাগে না, তো এটা করলে তো হবে না, আমি তো ফকির মানুষ, আমার কেস আমি তো দুটা খাই, আমার আর কোনো কিছু নেই, কারণ আমি আপনার এখানে বসে এখন। তখন একদিন তখন আবার বলতেছে যে ঠিক আছে তুই আমি বসতে পারস, একটা কাজ করতে হবে কয় কী তো আমার ভাত খাওয়াইতে হবে। তো এটা সমস্যা কী, ভাত খেবেন চলেন হোটেল, কারণ আমি হোটেলে খাবো না। তাহলে কোথায় খাবো, তুই রান্না দিবি আমি খাবো। আচ্ছা ঠিক আছে চল বাসায় চল, কারণ না বাসায় গেলেও তো আমি খাবো না, তাহলে তাহলে তুই আমার লাগে আয়। তো তখন বলছি তাহলে তুই আমার লাগে, কথা হলে কিন্তু ওনার কীভাবে দূরে দেখা যায়, তাহলে তুই আমার লাগায়। তা আব্বা আমাদের বললো যে ব্যাগটা লো, তা আমি ব্যাগটা কান্দে নিয়ে তা আব্বার সাথে আমি কাকরাইলের মসজিদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কাকরাইল মসজিদ পার হয়ে আপনার মগবাজার রেলগেটটা আছে এই যে এফডিসির গেটটা, কারণ বাজার বস্তিটা যেখানটা বলি আমরা যেটা সেখানে উপস্থিত হইলাম। উপস্থিত হওয়ার পরে ডাক্তার সাহেব বলতেছে আইসস কহ যা ভিক্ষা কর, কয় যা ভিক্ষা কর, তো আপনি এটা কী বলেন আমার ভিক্ষা করতে বললেন আমি তো ভিক্ষা কর। ডাক্তার সাহেব আর ইতস্ত করলো না, সাথে সাথে উনি কী করলো ভাই ভিক্ষা করতে গেল, শুট প্যান্ট পরে ডাক্তার সাহেব কী বললো উনি একজন শিক্ষিত লোক একটা পাগলের কথাই করে তাহলে তুই ভিক্ষা কর, তো আমার ভিক্ষা কে দিব, তবে তুই বলছি ভিক্ষা কর। তো উনি দুই এক দোকানে গেছে হাত পাচ্ছে ভাই আমার একটু ভিক্ষা দেন, তো যাওয়ার পর মাশাল্লাহ তো অনেক গুণ বেশি দেয়, তো ভাই আমার বেশি দেন আমার অল্প একটু দেন, এতদিন হবে না অল্প একটু দেন। তেরম করতে করতে দুই তিন দোকান থেকে কিছু চাল ডাল জোগাড় হয়েছে, এখন চিন্তা করলো যেগুলি কী করবো এখন কী করছে আবার কী করতে তাহলে এক কাজ করি কিছু সবজি দোকানে যাই, আবার কি কাঁচা বাজার যায় ওখানে যা ভিক্ষা করে কিছু কাঁচা সবজি বেরিয়ে আছে আনার পরে আব্বার সামনে নিয়ে আসে, কয়ে যে আমি নিয়ে আসি কয়েটি পাক কর, কয়েটি কোথায় পাক করো, পাক তিল দেয় টা তিল না এটা কোথায় পাকার কোনো চুলা নেই, তোরা যে এটা করছি পাক করে খাওয়া আমার। আচ্ছা ঠিক আছে, তো কারণ বাজার বস্তির পাশ দিয়েই যাবার কিছু ঘটনা আছে, তো সেখান থেকে পাতিল আনলো তারপরে লার্গি লুকায় ঠিক পাক টাক করছে, পাক টাক করে তারপরে ডাক্তার সাহেব আব্বা তারপর আমি তিনজন মনের মধ্যে কিছু ছিল।